দাদু বলো কত লেগ পিস খেতে পারো দেখবো, শুধু মুখে ডায়লগ তোমার, এক থালা ভর্তি করে নিয়ে এসেছি আজকে। তোমার নাতনি আজকে কি বলতে যা শুনতে পাচ্ছ? কটা খাবে লেগ পিস? আমি বুড়ো ছাড়া লোক কটা খাবো? আমি একটা কি দুটো খাবো? কোথা গো, তোমার মুখই দেখতে পাইনি যে, এদিকে আসো, তুমি তো তোমার নায়িকার পাশে দাঁড়াবে। ওরে বাবা, ওরে বাবা, তুই যে একবারে যে ছাঁটি বলে দিল। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন একদম কনকনে ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডায় চিকেনের যে কোনো রেসিপি খেতে ভালো লাগবে। চিকেন পকোড়া, চিকেন তন্দুরি, কাঠি কাবাব, কিন্তু আজকে আমি চিকেন বারবিকিউ বানাবো। লেগ পিস নিয়েছি 15 পিসের মতো। আপনাদেরও যে লেগ পিস নিতে হবে চিকেনের এরকম কোনো কথা নেই, চিকেনের যে কোনো মাংস দিয়ে আপনারা চিকেন বারবিকিউ বানাতে পারেন। আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা, তাই আমরা সবাই মিলে একসঙ্গে চলে এসেছি আজকে, খুব মজা করে আজকে খাবো। শীতের সন্ধ্যায় মাঝখানে আগুন জ্বলবে, আর আগুনের চারপাশে সবাই বসে এইভাবে বারবিকিউ বানিয়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু এখন সন্ধেবেলা নয়, আমরা বিকেলবেলাই করছি। হ্যালো হ্যালো, এত ভালো আজকে দমে খাবো। ও দাদু, হ্যাঁ বলো, তুমি আবার ঢুকছো কেন? চলো ইন আনতে যেতে হবে তো। হ্যাঁ আসো। ওদিকে দিদি আর দাদু গেছে উনান তৈরি করবে বলে ইট আনতে, আমি আর বোন দুজনে দুটো ছুরি নিয়ে বসে পড়েছি। চিকেনের লেগ পিস চিড়ে নেবো, হালকা করে চিড়ে নেবো। ও দাদু তাড়াতাড়ি আসো, পপি আবার বলবে দুজনে যে মনে হয় গল্প করছে। গল্পই তো করছিলাম মনে হয়। দেখেছো দাদু, দেখেছো আমাদের নামে কিরকম নিন্দে করছে? চিকেন বারবিকিউ করতে গেলে কিন্তু আদা রসুন পেঁয়াজ খুব বেশি বেশি লাগে না, একদম কম পরিমাণে নিয়েছি। সবগুলো ভালো করে বেটে নেব। পেঁয়াজ বাটা, আদা রসুন। ও দাদু, হ্যাঁ ঠাকুমার ঝুলি নিয়ে চলে এসছি। পুকুর বলে জানেনি, ডাঙা ঝাঁপ দিয়ে দিয়েছে। এটাকে কাঠ কয়লা বলে, আমাদের এদিকে খারকাট বলা হয়। আর এই খারকাটের আঁচ কিন্তু খুব গনগনে আঁচ থাকে, এতে ভাত তরকারি সবই হয়ে যায়, এই জন্যই তো কাঠ কয়লা নিয়ে এসেছি, গনগনে আঁচ হবে বলে। আর যত ভালো আঁচ হবে বারবিকিউ তত ভালো হবে। দিদি আঁচটা ধরে ফেলো, আঁচ উঠতে তো সময় লাগবে, আর আমি চিকেনে সব মশলা মাখিয়ে আবার আধ ঘন্টার মতো রাখবো, আধ ঘন্টায় গনগনে আঁচ হয়ে যাবে। আদা রসুন বাটা, চিকেনে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। আর কি কি মশলা লাগবে বলে দেব। লেবু রস, আপনারা চিকেন কাঠি কাবাব করুন, চিকেন শিক কাবাব করুন, কিংবা চিকেন বারবিকিউ করুন, লেবু রস অবশ্যই একটু দেবেন। আর লেবু রস না থাকলে তাহলে ভিনিগার দিয়ে দেবেন। টক দই, জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, হলুদ গুঁড়ো দেব, আর দেব লবণ, সব শেষে দেব সর্ষের তেল। খুব ভালো করে মাখিয়ে নেব।
লেগ পিসগুলোতে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব সব মশলা। খারকাটার যদি একটু ভালো করে আঁচ এসে যায় আর কি, আর কিছু লাগবে না, ওই আঁচেই সব হয়ে যাবে। বাপি রে, তুই যা মাখাচ্ছিস নয়, ওই যে সারা কাঁচা খেতে ইচ্ছা হয়ে যাবে এখনই, যে কাঁচা খেয়ে ফেলবো এমন মনে হবে। খেয়ে নাও না একটা মোর। হ্যাঁ খাই নেব। চিকেনের পিসে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, এবার এই অবস্থায় কিন্তু আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিতে হবে, পারলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন। যাই হাত ধুয়ে ওদিকে গিয়ে আঁচটা একটু রেডি করি ভালো করে। চিকেন বারবিকিউ করার জন্য আমি একটা তারের জাল নিয়ে এসেছি, যে কোনো হার্ডওয়ার্স দোকানে আপনারা এরকম জাল পেয়ে যাবেন। জালটায় আমি খুব ভালো করে তেল মাখিয়ে নেব। এই যে কোলা ডাঁটার ব্রাশ নিয়েছি, একদম গনগনে আগুন হয়ে গেছে, লাল হয়ে আছে। এই যে আগে তারের জালটা বসিয়ে দিই, তারপরে তেলটা মাখিয়ে দেব। দিদি একটা ইঞ্চি চাপি দাও, নাহলে আর নড়বে না। এদিকেও একটা দিতে হবে। দাদু উঠো না, সোজা করো সোজা করো। জালে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এবার এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। এবার চিকেনের লেগ পিস গুলো এক এক করে তারের জালের উপরে ভালো করে সাজিয়ে দেবো। চিকেনের লেগ পিসগুলো খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এই হাতাবাতি করো, হাতাবাতি সবাই মিলে করো। পুরো একদম মাপের মাপ হয়েছে গো, খালি একটু সমান করে দিলেই হবে। বোন একটু বাড়ি গেল শশ আনতে, আমি দিদি আর দাদু তিনজনে মিলেই করে নিই। দাদু তো সিংহাসন থেকে নামবে না, তুমি বসো, একটু ব্রাশে করে তেল দিয়ে দেব। আঁচটা খুব জোর আছে দিদি। দাদু খালি বসে বসে দেখো তেল। খারকাটের এত আঁচ হয়েছে, খুব নিচে নেমে গেছিল তারের জালটা, সেই জন্য আবার চারপাশে ইঁট দিয়ে জালটা একটু তুলে দিলাম। চিকেনের লেগ পিসগুলো বেশ ভালোভাবে সেকা হয়ে গেছে। কি গো তোমাদের হলো? আমি এই যে সস নিয়ে চলে এসেছি। নাম নিতে না নিতে চলে এসছো, আমি এমনি খেয়ে নেবো, আমার সস লাগবে না। গন্ধ তো সেপার থেকে পাওয়া যাচ্ছে, একদম পুকুরের সেপার থেকে। ওরে বাবা, সুপার টেস্ট, যত খুশি খেতে পারো, আজকে অনেক হয়েছে। ও লেগ পিস গুলো জোগাড়ও করেছে বটে, হাত দেবো একটা গরম। দুর্দান্ত। এইগুলো এক একটা, এই লেগ পিস গুলো এক একটা দোকানে প্রায় নেই নেই করে 50-60 টাকা পিস চিকেন বারবিকিউ। আর এগুলো খুব কম খরচায় পপি বানিয়ে ফেলেছে, এক থালা হয়ে গেছে একদম। আমি তাহলে ঘর চলে যাচ্ছি। আমি পালিয়ে যাচ্ছি। জিনিস খানা দেখুন খালি, শীতের সন্ধ্যায় এই সবাই মিলে বসে চাটনি আর এই চিকেন বারবিকিউ লেগ পিস। আমি এক পিস নিয়ে নিলাম, সস টস আমার কিছু লাগবে নি। ওহ ধরো ধরো ধরো,
বসে খাও, দাঁড়াও দাদু, নাও বসবে তো দাদু, না আমি না আমি ধরবো, ওতে ধরতে পারে যাবে, এই যে একটু একটু কালো কালো হয়ে পুড়েছে না, এটার জন্য স্বাদ আরো বেড়ে গেছে, একটু বেশ স্মোকি স্মোকি ফ্লেভার আসছে, দুর্দান্ত স্বাদ। অর্জুন থাকলে এরকম লেগ পিস যে কটা খেতো তার ঠিক নেই, যে যতগুলো পারে খাও, খালি আমার অর্জুনের জন্য দু পিস রাখলেই হবে। পপি কিচেনের জন্যই আমরা বাড়িতে বসে এইসব জিনিস খেতে পাই। যুগ যুগ জিও, পপি কিচেন যুগ যুগ জিও। ও কাম খাটু দেখি না, ও সস একটু ধনে পাতার চাটনি হলে খুব ভালো হতো। তুমি করতে পারতে ধনে পাতার চাটনিটা আজকে? আরে পপি কিচেন থাকতে আমি করবো, সব একসঙ্গে পাবে। সত্যি দাদু যে বলে ভ্যারাইটি পপি কিচেন, দাদু হ্যালো, দাদু হ্যালো, খাচ্ছি ভালো তো বন্ধুরা? পপি তো এরকম নানা রকমের রেসিপি বানাতেই থাকবে, আমরা খেতে থাকবো, আর আপনারা দেখতে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম চিকেনের নতুন নতুন রেসিপি বানিয়ে খাবেন পরিবারের সবাই মিলে। শীতকালে এই রেসিপিটা একদম পারফেক্ট, একদম শীতকালে এই রেসিপিগুলো ভালো লাগে। আমাকে বলতে চলে না, আরে সবাই তো লেগ পিসের হাড় বের করে ফেলছে, বের করে ফেলছে, আমাকে বলতে যে হাড় বের করে ফেলছে, দেখো দেখো দেখো, ও দেখেছো